হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দশটি দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের প্রথমেই বলে রাখি কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের আমি বলে দিয়েছি যে এখান থেকে কোনোরকম বড়ো প্রশ্ন তোমাদের থাকবে না এখান থেকে তোমাদের কুড়িটা কুড়িটা এমসিকিউ থাকবে কুড়িটা এমসিকিউ থাকবে এবং দু নম্বরের প্রশ্ন থাকবে পনেরোটা দু নম্বরের প্রশ্ন থাকবে পনেরোটা আরেকটা বিষয় এখানে বলার আছে যে তোমাদের যে এমসিকিউ কিউ এই দুটো পার্টে পরীক্ষা হবে এমসি যেগুলো থাকবে কুড়িটা তার কিন্তু আগেই পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ সেমিস্টার এন্ডের পরীক্ষাটা হচ্ছে তিরিশ নম্বরের হবে অর্থাৎ এন্ড সেমিস্টার যেটা পরীক্ষা বিভিন্ন সাবজেক্টের সঙ্গে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তিরিশ নম্বরের আর প্রথমে তোমাদের যখন ইন্টারনাল পরীক্ষা হবে তখনই তোমাদের কিন্তু কুড়ি নম্বরের পরীক্ষা হয়ে যাবে সেখানে শুধু এমসি কিউগুলো থাকবে চলো আজকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন ভারতীয় জ্ঞান ব্যবস্থা কাকে বলে দেখো ভারতীয় জ্ঞান ব্যবস্থা হল জ্ঞান অর্জন সংরক্ষণ এবং প্রয়োগের এক বিশাল ঐতিহ্য যা হাজার বছর ধরে বিকশিত হয়েছে এটি ধর্ম দর্শন বিজ্ঞান শিল্প সাহিত্য এবং আরও অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে দ্বিতীয় প্রশ্ন আছে দেখো ভারতীয় জ্ঞান ব্যবস্থার দুটি প্রয়োজনীয়তা লেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ সেখানে বলা হচ্ছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে ধারণা দেয় যা আমাদের একটি ভালো জীবন জীবনযাপন করতে সাহায্য করতে পারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানসিক সুস্থতা ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের মানসিক সুস্থতা বজায় রাখতে ও চাপ ও উদ্বেগের মোকাবিলা করতে সাহায্য করতে পারে তিন নম্বর প্রশ্ন আছে বেদ কি বেদ হলো ভারতীয় জ্ঞানের প্রাচীনতম উৎস এগুলি হলো ধর্মীয় গ্রন্থ যা জ্ঞানের বিভিন্ন শাখা যেমন ধর্ম দর্শন জ্যোতির্বিদ্যা চিকিৎসা এবং সঙ্গীত সম্পর্কে ধারণা দান করে বেদের অপর নাম সুতি কেন দেখো বেদের অপর নাম স্মুতি কেন মহর্ষি বেদভ্যাস কর্তৃক সংকলিত না হওয়া পর্যন্ত বেদ মন্ত গুরুশিষ্য পরম্পরায় বা সম্প্রদায় ক্রমে শোভন দেখো শোভন বিকৃতি বিস্কৃত ও দেখো স্মৃতি সঞ্চিত রূপে বর্তমান ছিল বলেই বেদকে সুতি নামে অভিহিত করা হয় পরের প্রশ্ন আছে বেদ কয় প্রকার ও কি বেদ নিত্য এক ও অদ্বিতীয় ঋষি পর দেখো ঋষি পরাশর ঋষি পরাশর ও সত্যবতীর পুত্র ভগবান ব্যাসদেবের ব্যাসদেব বেদকে চতুর্ধা চতুর্ধা বিভক্ত করেছেন তাই তাই বলছে তার নাম হচ্ছে দেখো বেদব্যাস তাই বেদ চার প্রকারের ঋক সাম যজু যজু এবং অথর্ব পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে কেউ যদি অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় সপ্তাহে দুদিন রেকর্ডেড ক্লাস গ্রুপে দেওয়া হয় তার সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয় এবং নোটসটা যখন দেওয়া হয় তখন ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সানের নোটস প্রদান করা হয় তাই তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো তারপরের প্রশ্নে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তারপরে দেখো পরের প্রশ্ন আছে ত্রয়ী ত্রয়ী কি রিক সাম যু এই তিন বেদ হলো ত্রয়ী তারপরে হচ্ছে সুক্ত কাকে বলে সু অর্থাৎ সু অর্থাৎ শোভন শোভন উক্তিটি সুক্ত নামে পরিচিত সু অর্থাৎ শোভন উক্তি সুক্ত নামে পরিচিত সুক্তে দেখো সাধারণত সাধারণত দেবতার শ্রুতি বা প্রশংসা সূচক প্রশংসা সূচক শোভন উক্তি দৃষ্ট হয় এক একটি সুক্তে এক বা একাধিক দেবতার উদ্দেশ্যে শ্রুতি থাকে তারপরে প্রশ্ন আছে কি দেখো তারপরে প্রশ্ন আছে দেখো এখানে এটা ডবল লেখা হয়ে গিয়েছে ঠিক আছে এক বা একাধিক শক্তি থাকে তারপরে প্রশ্ন আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ কাকে বলে বৈদিক মন্ত্রসমূহের ব্যাখ্যা এবং যাগযজ্ঞের যাগযজ্ঞে তাদের প্রয়োগ সম্বলিত গ্রন্থের নামই হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ শব্দের অর্থ বেদ মন্ত্র বা বেদ অথবা ব্রাহ্মণ ব্রাহ্মণ পুরোহিত অথ অথয়ে পুরোহিতের যোগ্য সম্পর্কিত মতামতের আচরণই বলছে লেখো মতামতের আলোচনাই হচ্ছে ব্রাহ্মণ তারপরে দেখো আজকে ক্লাসের শেষ প্রশ্ন যেটা আছে এরপরে তোমাদের ইংলিশ ভার্সানের নোটসটা আমি দেখিয়ে দেবো আরণ্যক কি দেখো আরণ্যক সাধারণত প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদের আচার আচার বলিদানের পেছনে দর্শন গঠন করে এগুলি সাধারণত বেদের পরবর্তী অংশগুলির মানে প্রতিনিধিত্ব করে এবং বৈদিক গ্রন্থের অনেকগুলি বলছে অনেকগুলি অনেকগুলি স্তরগুলির মধ্যে একটি এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা নোটসগুলো দেখো এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা নোটসগুলোকে দেখে নাও দেখো তোমাদের ইংলিশে ট্রান্সলেশন করা আছে সেম নোটস তোমাদের ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে তোমরা অনেকেই ইংলিশটা চাইছো সেই কারণে তোমাদের সুবিধার্থে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে এবং তোমরা কেউ চাইলে আমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো